রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে কিডনি কেনাবেচা সংঘবদ্ধ চক্রের মূল হোতা ও ফেসবুক পেজ অ্যাডমিন শাহরিয়ার ইমন সহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। দীর্ঘদিন থেকে কিডনি নিয়ে ব্যবসার সঙ্গে তিনটি ভাগে বিভক্ত 15 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় ছিল। প্রথমে রোগীর সঙ্গে 15 থেকে 20 লাখ টাকা কন্ট্রাক্ট করে নিলেও কিডনি ডোনারকে দিত 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। গ্রামগঞ্জের নিম্নবিত্ত মানুষদের টার্গেট করে ঢাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এনে তারা কিডনি নিয়ে করত প্রতারণা। বিভিন্ন পেজের মাধ্যমে তারা এই ধরনের অবৈধ ট্রান্সপ্লান্টেশন, যেটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের, সেটা কিডনি লিভার এই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। জয়পুরহাট ও ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই চক্রের অন্যতম হোতা শাহরিয়ার ইমন, যে ফেসবুক পেজগুলোর অ্যাডমিন, এবং আরও 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। চক্রের মূল হোতা শাহরিয়ার ইমরান পার্শ্ববর্তী দেশে কিডনি ক্রয় বিক্রয়ের চক্রের সঙ্গে সিন্ডিকেট করে গ্রামগঞ্জের সহজ সরল মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জানান র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এই চক্রটি বিভিন্ন দরিদ্র এবং যাদের অর্থের প্রয়োজন এই ধরনের ব্যক্তিদের বিভিন্ন প্রলোভনে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে অবৈধভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশনে কাজ করে আসছিল। যখন ম্যাচিং সম্পন্ন হয়, পরবর্তীতে এই গ্রুপটি তাদের অবৈধ কাগজপত্র তৈরি করা, বিদেশে পাঠানো বা পার্শ্ববর্তী দেশে যেই হাসপাতালে প্লান্টেশন করাবে এটার সাথে যোগাযোগ করা, এই কার্যক্রমটি এই গ্রুপ করে থাকে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হয় অপহরণ করে জসিম নামের এক যুবক। অপহরণকারীকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। জসিমউদ্দিন, সে তার পরিকল্পনা অনুযায়ী তার যে বন্ধু ইরফান এবং আশিক আর 2 জন সহযোগী সহ তারা এক টেনে হেঁচড়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তাকে জোরপূর্বক গাড়িতে বসে রেখে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তারা বিকেল 5:30 পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, এবং পরবর্তীতে যে জসিমউদ্দিন, যে মূল পরিকল্পনাকারী, তার একজন আত্মীয়ের বাসায় নিয়ে তাকে প্রাথমিকভাবে আটকে রাখে। এসকেলিটন, মাইটিভি, ঢাকা।